নারীদের নিয়ে অনলাইন ভিত্তিক গ্রুপ আমি অনন্যার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান জমকালো আয়োজনে পালন করা হলো শনিবার। দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল নানা আয়োজন, সদস্যদের উৎপাদিত পণ্য প্রদর্শন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, কেক কেটে জন্মদিন পালন সহ ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে আসা সদস্যরা নেচে গেয়ে পালন করলেন বর্ষপূর্তির এই আয়োজন। আনন্দঘন এই অনুষ্ঠানে যুক্ত হন আমন্ত্রিত অতিথিরাও। সব মিলিয়ে বগুড়ার লাভিলা মিলনায়তনে আমি অনন্যার বর্ষপূর্তির এই অনুষ্ঠান পরিণত হয় এক মিলন মেলায়। অংশ নেওয়া সদস্যরা এভাবেই তাদের অনুভূতি ব্যক্ত করেন। আজকে এই আমি অনন্যার গ্রুপের প্রোগ্রামে আসতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে অসংখ্য অনন্যারা আছেন যারা সবাই নারী উদ্যোক্তা, পাশাপাশি আমিও একজন নারী উদ্যোক্তা। আমার নাম হচ্ছে রোমেরা মিরাজ, আমি আছি ফরএভার লিভিং প্রোডাক্টসের একজন হেলথ অ্যান্ড বিউটি কনসালটেন্ট হিসেবে। সারা দেশে আমি হেলথ অ্যান্ড বিউটি অ্যাওয়ারনেসের উপরে কাউন্সেলিং করে যাচ্ছি। আমাদের মাদার প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা জুস। এই জুস পানের মাধ্যমে আমরা আমাদের বডি থেকে টক্সিন ফ্রি করে নিজেকে সুস্থ রাখতে পারছি। আমাদের এই সোশ্যাল কমিউনিকেশনের যুগে আমরা কিন্তু অনেকে ফেসবুকিংয়ে আছি, অনেকে ঘরে বসে থাকি, বাট এখানে আসার পরে অনেক আপুদের সাথে, অনেক নিউ ফেসের সাথে আমাদের পরিচিত হলাম, যারা সবাই কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। তো একে অপরের সাথে আমরা পরিচিত হলাম, কে কী নিয়ে কাজ করছেন, কার ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে সেটা আমরা শেয়ারিং কেয়ারিং করলাম। দ্যাটস ওয়াই আমার কাছে খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম, আজকে আমি অনন্যা প্রোগ্রামে এসে খুব ভালো লাগছে। আমি নিজেও একজন ব্যবসায়ী, আমার পেজের নাম স্বপ্নিক। এটা একদম ব্যতিক্রম ধর্মে একটি গ্রুপ, এখানে শুধু মেয়েরাই থাকে, একদম মেয়েদের জন্য আলাদা একটা গ্রুপ। এখানে কোনো পুরুষতান্ত্রিক কোনো কিছু হয় না, আমরা মেয়েরা একসাথে এনজয় করি, বিজনেসের খোঁজ দিই। শুভ জন্মদিন আমি অনন্যা। আজকের এই অনন্যা প্রোগ্রামে একজন নারীকে সামনের দিকে এগিয়ে এনে দিচ্ছে। আমার মতো যারা নারীরা আছে, বিভিন্ন উদ্যোক্তা আছে, এই এমন একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নারীরা বিভিন্ন অনুষ্ঠানে একটা পদক পাচ্ছে, একটা সম্মাননা পাচ্ছে, এটা আমাদের জন্য অনেক পাওয়া। এটা আমি অনন্যা, এটা একটা সম্পূর্ণ একটা মেয়েদের গ্রুপ। এখানে আমরা স্বাধীনভাবে সব কিছু পোস্ট করতে পারি, স্বাধীনভাবে সব কিছু করতে পারি। মেয়েরা দেখা যায় অন্য যেখানে যেগুলো করতে পারে না, এখানে আসে আমরা সেই সব কাজগুলো করতে পারি। গসিপিং, খেলাধুলা, মজা, আনন্দ সব কিছুই হয়। আমরা চাচ্ছি আমি অনন্যার মাধ্যমে আমরা যে অনন্যাগুলো আছি যেন আমরা আরও এগিয়ে যেতে পারি। এখানে অনেকেই অনেক বড়, ছোট, টিনেজার, প্রত্যেকের অনেক ছোট, অনেক জুনিয়ারও আছে। তো বড়দের সাথে মিশলে একটা অভিজ্ঞতা, ছোটদের সাথে মিশলে একটা অভিজ্ঞতা, বা একটা জুনিয়র সেম এজের সাথে মিশলে এক অভিজ্ঞতা, সব অভিজ্ঞতা মিলে যেন আমরা কোনো একটা ভালো দিকে যেতে পারি, সবাই মিলে যেন একটা কোনো ভালো কিছু করতে পারি। আমি অনন্যা গ্রুপ দ্বারা যেন আমরা এটাই পাই। অনুষ্ঠানে আসা অতিথিরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, আজকে এইরকম একটা অনুষ্ঠান, এই ছোট্ট একটা শহরে এত প্রাণবন্ত একটা অনুষ্ঠান, আমি
দেখে আমি নিজেকে উপস্থিত দেখতে পেরেও আসলে খুবই আমি আনন্দিত এবং নিজেকে অনেক গর্ববোধ করছি যে আমাদের বোনেরা আমার মা বোনেরা এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছে। আমি আগামী দিনে তাদের জন্য অনেক বড় আকাশচুম্বী প্রত্যাশা করি। তারা আজকে ঘর থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে, বের হয়েছে, ইনশাল্লাহ আগামীকালকে আকাশে উড়ে ঘুরে বেরিয়ে তারপরে আবার ঘরে ফিরবেন। আজকে এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে যে ওরা এত যে উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, যে আমাদের এই ছোট্ট সব বগুড়া, একটা বগুড়া শহরের মধ্যে এত সব নারী উদ্যোক্তা আছে, সত্যি দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেছি এবং খুব আনন্দিত হয়েছি, গর্বিত হয়েছি। আমি খুবই আনন্দিত এদের মাঝে আজকে এসে। অনন্যার জন্য আমার শুভকামনা থাকলো। আজকের অনন্যা বা আজকে আমি অনন্যা প্রোগ্রামে আমি অনেক আগে থেকেই এই প্রোগ্রামের সাথে যুক্ত আছি, সবসময় ওদের সব পোস্টগুলো দেখি এবং যারাই আমি অনন্যার সাথে আছে আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে যারা ছিল না বা যারা নতুন এসেছে তারা অনেক অগ্রসর হতে পারবে এবং এই ধরনের প্রোগ্রামের মধ্যে দিয়ে যারা নারী উদ্যোক্তা আছেন তারা আগামী দিনে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। যেখানে যেখানে মেলাগুলো হয়, যে প্রোগ্রামগুলো হয়, নারী ব্যবসায়ী যারা আছে তারা ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে সেই লক্ষ্য পূরণে আমি মনে করি আমি অনন্যার মতো এমন উদ্যোগ সবসময় দরকার আছে। অনুষ্ঠানের আয়োজক আমি অনন্যা গ্রুপের অ্যাডমিন নারী উদ্যোক্তা উম্মে ফাতেমা লিসা বলেন, আমি যখন গ্রুপটা ক্রিয়েট করি আমি ভাবিনি যে আমি গ্রুপটা এতটা জনপ্রিয় পাবে। এক বছর পরে এসে মনে হয়েছে আমার গ্রুপ ক্রিয়েট করার পিছনে আর আমার এই গ্রুপটার পিছনে যে কষ্টটা এটা আজকে সার্থক। সবার ভালোবাসায় আমি আসলে মুগ্ধ যে এত অনন্যাদের আজকে সমাগম হবে আমি কখনোই ভাবিনি। আমার সব সময় চিন্তা ভাবনা সবাইকে নিয়ে, আমার এখানে অনেক উদ্যোক্তা আছে, অনেক গৃহিণী আছে, তারপরও আমি সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই, সবার স্বপ্ন পূরণ করতে চাই। নারী উদ্যোক্তারা মনে করেন অনলাইন ভিত্তিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও এগিয়ে নেওয়া অনেকটাই সহায়ক হবে, তাই এই গ্রুপের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান আয়োজকদের প্রতি। এস এম আবু সাইদ, পুণ্ড্র নিউজ।